মাধ্যমিকের পরে কলেজ স্তরে এদের কোন কলেজ তৈরি করা যায় কিনা এখন বলার সেই পর্যায়ে আসেনি, কিন্তু দলীয় বন্ধুরা আছেন, জেলা সভাপতি আছেন, আমি একান্ত অনুরোধ করব মাঝে মধ্যে ভিজিট করুন, সরাসরি যান, অধিকার আপনাদের আছে, আপনারা গেলে আসলে উচ্চতা বাড়বে, তাদের মনোবল বাড়বে এবং অভাবনীয় আছে, এখানে কর্মী নেই, লাইব্রেরির ক্ষেত্রে সত্য কথা অস্বীকার করলে তো দোষ নয়, বরং সেটা ভালো, বাপ জামানায় শুরু হয়েছিল এবং 300 লাইব্রেরি ক্লোজ, যেটা একেবারে বন্ধ, খোলার জায়গা নেই, 150 লাইব্রেরি এমন আছে খুললেও খোলা যায়, আর তার সঙ্গে শূন্যতার কারণে বৃদ্ধি পাচ্ছে সংখ্যা, থাকা উচিত। এই মুহূর্তে প্রায় 3,500 কর্মী শূন্য নিয়ে আমরা চলছি, কিন্তু অন্যান্য দপ্তরে কর্মী যে যা আছে তারা নিশ্চয়ই ভালো জানে, আমরা বুঝতে দিতে চাইছি না যে আমাদের কর্মী শূন্য, আমার চেষ্টা আছে। ইতিমধ্যে 2010-11 সালের একটা ফাইল 16 সালে আমার দপ্তরে এসেছে, অনেক আক্ষরিক কর্মী সপ্তাহে আমরা আপনারা জানেন নিয়মের নির্দেশনামা এসেছিল আমাদের কাছে, কিন্তু সেখানে শর্ত ছিল রিটায়ার পার্সন তাতে কাজ করবে, এখানে আমাদের কোনো কলম চালানোর জায়গা ছিল না, অলরেডি সে 180 জন কর্মচারী তারা বিভিন্ন জেলায় 2-3-4-5 করে পেয়ে কাজ করছেন, প্রায় ধরুন 35 জন আমরা নিয়োগ করছি, আমাদের ডিএলও সমস্যা ছিল 22টা জেলায় 22টি ডিএলও হওয়া উচিত ছিল, কিন্তু আমরা অলরেডি 6টি নতুন ডিএলও পেয়েছি, এই সব মিলিয়ে প্রায় 250 উপর নিয়োগ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আমরা বলছি ডাক্তার বিদায় নিয়ে কেন, ডাক্তার বিদায় দিতে দিতে চামড়া অনেক থাকে, খুব পরিষ্কার আমরা চেষ্টায় আছি এবং এর ফাইল ফাইন্যান্স হয়ে সিএম এর কাছে আছে, আমার দৃঢ় বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী অনুভূতির সাথে সহানুভূতির সাথে দেখছেন, আমার মনে হচ্ছে একটা কিছু হবে, নিজ নিজ এলাকায় লাইব্রেরিতে বসে একটা আলোচনা পরিবেশ করবে, সরকারি নির্দেশ এসে যাবে, বইমেলা প্রসঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়েছি বইমেলার আগে যে মিটিং হবে সেই মিটিংয়ে এলএলএ যারা আছেন আধিকারিক যারা আছেন তারা থাকবেন, কিন্তু তার সাথে যেখানে বইমেলা হবে ওখানে ইউনিভার্সিটি থাকলে বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি ওখানে থাকবে, দুটি কলেজের প্রতিনিধি থাকবে, ধরুন সায়েন্সের একটা থাকে, দুটি একটি মাধ্যমিক স্কুল একটা উচ্চ মাধ্যমিক স্কুল, তাদেরও একটা প্রতিনিধি আমরা রাখতে চাইছি। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।